টেকনাফের দমদমিয়ার পাহাড়ি এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্দুকযুদ্ধের ঘটনায় এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় ভোরে টেকনাফ কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকার দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে অভিযানে যায় পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম ওরফে লালাইয়ার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হামিদুলকে মৃত ঘোষণা করেন নিহত হামিদুল চিহ্নিত ডাকাত ও ইয়াবা পাচারকারী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ঘটনাস্থল থেকে দুটি এলজি ১০ দশ রাউন্ড গুলি ও ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বন্দুকযুদ্ধের এই ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে পুলিশ